মহামারী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও ইস্ট হ্যামে উদ্বোধন করা হয়েছে লন্ডন ফিসনেটের নতুন শাখা। শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, বরং গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকার কথা বলেন প্রতিষ্ঠানের মালিক আবু হাসান। বিস্তারিত দেখুন মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। ইস্টার্ন টাউন হলের পাশে বার্কিং রোডে বড় পরিসরে উদ্বোধন করা হয়েছে লন্ডন ফিসনেটের নতুন ব্রাঞ্চ। করোনার এই সময়ে গ্রাহক সেবায় হাতের কাছে সকল ধরনের পণ্য পৌঁছে দিতে চায় এই প্রতিষ্ঠান। শুধুমাত্র অর্থনৈতিক লাভের আশায় নয়, বরং গ্রাহক সেবার মাধ্যমে কমিউনিটির পাশে দাঁড়ানোর কথা জানান প্রতিষ্ঠানের কর্ণধার আবু হাসান। আমরা 3 মাসের মধ্যে 2টা দোকান দিয়েছি, 2টা দোকান দেওয়ার ফলে 12 জনের খাজ দিতে পারছি, এটা আমরা গর্ববোধ করতেছি। আর শুধু এটাই নয়, আমরা সব কিছু কিন্তু প্রাইস কম আছে 2টা দোকানের মাঝে, গ্রিন স্ট্রিটের দোকান আর ইস্টার্নের, সব কিছু মিলে আমরা দেখা যায় কম্পারেটিভ প্রাইস আছে আর খুব লো প্রাইস আছে। এখন পয়সার দরকার নাই আমরা, যে আমরা যাতে কমিউনিটি সেবা হিসেবে আমরা দেখতেছি আর ফিউচার আরও সেবা করতে চাই। আপনারা খালি আমাদেরকে সহযোগিতা করবেন। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মূল্যে পাচ্ছে, অন্যদিকে বিভিন্ন সুবিধার কথাও বলেন লন্ডন ফিসনেটের গ্রাহকরা। অনেক স্পেস এবং যে সামগ্রী এখানে আছে কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো, এবং কস্টের দিক দিয়েও অন্য অন্য মার্কেটের তুলনায় কম আছে, এবং অন্য সুযোগ আছে যে গাড়ি নিয়ে আসা যায়, গাড়ি পার্কিং করা যায়। আর বিশেষ করে এই মার্কেটে ঢুকলে আর কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, সব কিছু এখানে পাওয়া যায়। ইস্টার্ন ছাড়াও গ্রিন স্ট্রিটে রয়েছে লন্ডন ফিসনেটের আরেকটি ব্রাঞ্চ। গ্রাহকদের হাতের নাগালে সকল ধরনের পণ্য পেতে ভবিষ্যতে আরও কয়েকটি নতুন প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে তাদের। বিশ্ব অর্থনীতি যেখানে দশ নেমে যাচ্ছে, অনেকে কাজ হারাচ্ছেন, ঠিক এই সময়ে লন্ডন ফিসনেট তাদের বড় ধরনের এই গ্রোসারি শপ উদ্বোধনের মাধ্যমে অনেকেরই কর্মসংস্থানের যোগান দিচ্ছে। অন্যদিকে গ্রাহকরা তাদের পছন্দ মতো বিভিন্ন পণ্য হাতের নাগালে পেয়ে উপকৃত হচ্ছেন। মনিরুজ্জামান মনির, আয়ন টিভি নিউজ, লন্ডন।